স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সাথে আছি আমি তানজিনা অন্ত সারা দেশে বাড়ছে শীতের প্রকোপ সেই সাথে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও ফখরুল ইসলাম পলাশ আর শুরুতে চট্টগ্রামে যাচ্ছি সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় চট্টগ্রামের মেডিকেলে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কি পরিমাণ রোগী ভর্তি আছেন তানজিন আপনাকে আমরা এর আগের ঘন্টায় কিন্তু দেখানোর চেষ্টা করেছি আপনি দেখতেই পাচ্ছেন যে চট্টগ্রাম মেডিকেলে যে শিশু ওয়ার্ড আছে সবচেয়ে বেশি শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে তার কারণে শিশু ওয়ার্ডগুলো তে কিন্তু আসলে রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেছে একই সাথে যে অন্যান্য যে রোগী আছে চট্টগ্রাম মেডিকেলে সেখানেও কিন্তু আসলে রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে হিমশিম খেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কিন্তু যে শীতজনিত রোগ আক্রান্ত হয়ে বয়স্ক এমনকি শিশু যারা আছে তারাই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছেন এমনকি চট্টগ্রাম মেডিকেলে 1300 শয্যাতাকরিও এখন কিন্তু দেখা যাচ্ছে সব মিলিয়ে যে এখন 3000-এর মতো কিন্তু আসলে রোগী ভর্তি আছে এর মধ্যে শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কিন্তু চিকিৎসকরা যেমনটা আমাদেরকে জানিয়েছেন হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে এখানে যারা অভিভাবক আছেন তারাও আমাদেরকে জানিয়েছেন কিন্তু আসলে যে শ্বাসকষ্ট নিউমোনিয়া এমনকি বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে শিশু এখানে চেষ্টা করছেন চিকিৎসকরা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আসলে দিন রাত সমানভাবে কিন্তু আরও চেষ্টা করে যাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে তার কারণে অনেক শিশু কিন্তু আসলে দেখা যাচ্ছে সুস্থ হয়ে কিন্তু আসলে তারা বাড়ি ফিরছে বলে আমরা জানতে পেরেছি সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেলের শয্যা না থাকার কারণে এক বেডে আমরা দেখছি দুজন করে করে রাখা হয়েছে দুই শিশুকে আপনি দেখতে পাচ্ছেন এক বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে এই জায়গায় তো একই সাথে যে অন্যান্য যে মেডিকেলগুলো আছে বেসরকারি মেডিকেল আছে সেই মেডিকেলগুলোতে কিন্তু আমরা দেখেছি খুব একটা চাপ বেড়েছে এমনকি বেসরকারি যে শিশু হাসপাতাল আছে চট্টগ্রামে সেখানে কিন্তু আসলে যেখানে 1500 শয্যা রয়েছে 1200 শয্যা রয়েছে সেখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে আরও বেশি বেশি রোগী কিন্তু আসলে ভর্তি আছে সেখানেও কিন্তু আসলে চাপটা অনেকটা বেড়ে গেছে বলে জানিয়েছেন কিন্তু চট্টগ্রাম মেডিকেল যে সরকারি মেডিকেল যেখানে আছে সেখানে কিন্তু আসলে যে চিকিৎসকের কিছুটা সংকট থেকে যায় যেহেতু যে করোনা আক্রান্ত রোগী যারা আছেন তাদেরকেও কিন্তু আসলে চিকিৎসা দিতে হচ্ছে একই সাথে যে ডেঙ্গু রোগ আক্রান্তের হারও কিন্তু চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগ আক্রান্ত হয়েও কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে তাদেরকে কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে একই সাথে অন্যান্য যে রোগ আক্রান্ত হচ্ছে তাদেরকে কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে সব মিলিয়ে বলা যাচ্ছে কিন্তু আসলে যে চট্টগ্রাম মেডিকেলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে যেহেতু রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিন যেখানে কিন্তু আসলে বাড়ছে সেখানে কিন্তু আসলে চিকিৎসকের সংখ্যা বাড়ছে না কোনো নার্সের সংখ্যা তার কারণে কিন্তু আসলে তারা হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন তো এ ছিল আমার এখানকার সর্বশেষ আমি ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন দিনাজপুরে পলাশের কাছে জয় আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুরের একমাত্র শিশু হাসপাতাল অরবিন্দ হাসপাতালে এই মুহূর্তে আমি রয়েছি গত কয়েকদিন আগেও কিন্তু এই হাসপাতালের যে কর্তৃপক্ষ আছে গত কয়েকদিন আগেও তারা আমাকে জানিয়েছিল যে 40 থেকে 50টি রোগী এখানে ভর্তি ছিল এখন কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেছে কারণ আপনি জানেন যে শীতের প্রভাব একটু এই অঞ্চলে বেশি থাকে যার কারণে কিন্তু ঠান্ডা জ্বর এবং বিভিন্ন রোগী কিন্তু এখানে বেড়ে যাচ্ছে এবং বিশেষ করে শিশুদের ওয়ার্ডে আমরা দেখছি যে রোগীর সংখ্যাটা বেশি এবং ঠান্ডাজনিত যেসব রোগ আছে এইসব রোগের সংখ্যা কিন্তু বেড়েছে তো আমি যদি সরাসরি একটু একজন চিকিৎসকের সাথে কথা বলি যে কী অবস্থা এখন রোগীর সংখ্যা একটু বলবেন ধন্যবাদ এখন অরবিন্দ শিশু হাসপাতালে শীতজনিত রোগ বেশি তার মধ্যে ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট এগুলো বেশি আমরা শিশু ডায়রিয়া পাচ্ছি অনেক বেশি শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশি এই ধরনের শিশুদের মধ্যে পরামর্শ হচ্ছে যে এই শীতকালীন সময়ে বাচ্চাদের যেন শীত না লাগে এই জন্য ঘরের বাইরে অবস্থা না নেওয়াই ভালো তাদেরকে গরম রাখতে হবে সুষম খাওয়া দিতে হবে এবং অল্প কিছু সর্দি কাশি হলে যেন তারা ভালো চিকিৎসকের শরণাপন্ন হয় নাহলে বেশি হলে তো ভর্তি করাইতে হবে যেটা যে ক্ষেত্রে অক্সিজেন ইঞ্জেকশন অনেক কিছু প্রয়োজন নেই রোগী আগের চেয়ে অনেকটাই বাড়ছে আগে যেটা আপনি বললেন একটু আগে যে রোগী কম ছিল এখন আবার বাড়া শুরু করছে আমার সামনে এখনও বসে আছে সর্দি কাশি জ্বরে নিউমোনিয়া বাচ্চা আমি দেখতেছি এরও একই সমস্যা
আপনি আসলে শুনছিলেন জয় যে রোগীর সংখ্যা কিন্তু এই অরবিন্দ হাসপাতালে বেড়ে যাচ্ছে এবং শিশু রোগীর সংখ্যাটাই কিন্তু এখানে বেশি, যেহেতু শিশু জন্য একটু আলাদা হাসপাতাল এটা, এবং এখানে কিন্তু শিশু প্রচুর পরিমাণে শিশু কিন্তু এখানে অসুস্থ শিশুরা কিন্তু আসে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিনার কাছে। তানজিনা, ফখরুল আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং ফখরুল ইসলাম পলাশ। কুষ্টিয়ার গড়াই নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ। বিস্তারিত জানাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, বাঁধ রক্ষায় কি উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন? তানজিনা, কুষ্টিয়ার এই যে গড়াই নদীর কুমারখালী অংশে একেবারে শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে, এবং এই ঠিক শহর রক্ষা বাঁধের আগে নদী কিন্তু একটু আঁকাবাঁকা রূপ নিয়েছে, একপাশে বেশ ভরাট হয়ে গেছে, যে কারণে কিন্তু এই যে আঁকাবাঁকা রূপের কারণে কিন্তু নদী ভাঙন বেশি হয়, এবং সেই জিনিসগুলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছে, এবং তারা বলেছে যে ঠিক একটি লেয়ার নিচ থেকে সরে যাওয়ার কারণে আবার যখন পানি নেমে গেছে তখন কিন্তু এই ভাঙনটি দেখা দিয়েছে, অর্থাৎ শাকের করাতের মতো অবস্থা হয়েছে কিন্তু কুমারখালীর এই বাঁধে এলাকায়। এখানে যেমন যখন ভরা মৌসুম থাকে, নদী যখন একদম ভরাট থাকে বর্ষাকাল, তখনও কিন্তু তীব্র ভাঙন দেখা দেয়, আবার যখন পানি নেমে যেতে থাকে এই শুষ্ক মৌসুম তখনও কিন্তু এইভাবে আমরা ভাঙন দেখি। আমি কথা বলবো এই এলাকার জনপ্রতিনিধি, এই ওয়ার্ডের কাউন্সিলর এবং কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র SM রফিকের সাথে। আপনারা এখানে যে ভাঙন দেখা দিচ্ছে এটা আপনারা কি মনে করছেন, এটা কি ঝুঁকিপূর্ণ? আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এইটা কুমারখালী শহরের একমাত্র রক্ষা বাঁধ গোরিং বাঁধ। এই গোরিং বাঁধের হঠাৎ করে এই ভাঙন দেখা দেওয়ার কারণে আমরা সবাই আতঙ্কিত এবং ঝুঁকিপূর্ণের মধ্যে আছি, কারণ এই বাঁধটা যদি কোনো রূপ আরও বড় ধরনের যদি ভাঙন হয় তাহলে অবশ্যই এটা শহরের টোটাল শহরটাই ঝুঁকিপূর্ণের মধ্যে আছে, এবং কুমারখালী পৌরবাসী সবাই আতঙ্কিতের মধ্যে আছে। ইতিমধ্যে আমাদের কুমারখালী পৌরসভার পক্ষ থেকে আমরা পানি উন্নয়ন বোর্ডকে বিশেষ করে অনুরোধ করেছি যে আপনারা দ্রুত ব্যবস্থা নেন, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো এই ধরনের কোনো ব্যবস্থা নেছে এরকম কোনো কথা আমরা শুনিনি, এবং আপনারাও দেখছেন যে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকাণ্ড আছে, মানুষ মৃত্যুর পরে ওরা মুখে পানি দেয়, এই যে ঘটনাটা ঘটছে তাদের তো একটা তৎপরতা, আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি, এলাকার মানুষজন খুব আতঙ্কিতের মধ্যে আছে। আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের কুষ্টিয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের যে এক্সএম মহোদয়, পিডি মহোদয় যারা আছে তারা দ্রুত এই কাজের ব্যবস্থা নেবে, তা নাহলে পরে আমরা কিন্তু চরম বিপদের মধ্যে পড়ে যাব, এই শহর রক্ষায় করাই তখন দুষ্কার হয়ে যাবে। শুনছিলেন তানজিনা জনপ্রতিনিধি, তিনি কিন্তু বলছিলেন যে পানি উন্নয়ন বোর্ডকে আসলে উদ্যোগ নিতে হবে, এবং আমি কথা বলেছি কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সাথে, তিনিও কিন্তু একই ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন যে পানি উন্নয়ন বোর্ডকে তিনি আসলে অনুরোধ করেছেন এই বিষয়টি দেখার জন্য, এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনের সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে যেভাবে আসলে ভাঙন হয়েছে সেই ভাঙন তারা পরিদর্শন করে তারপরেই কিন্তু তারা আসলে ব্যবস্থা নেবেন, এবং বলেছেন যে যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং যদি খুব ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে তারা তাৎক্ষণিক বালির বস্তা ফেলবেন। যদিও 3 দিন হয়ে গেল এই ভাঙনের সূত্রপাত, কিন্তু তারা এখন পর্যন্ত এলাকায় আসেননি বলে আপনি শুনছিলেন যে জনপ্রতিনিধিরা সেই কথা কিন্তু বলছিলেন, কিন্তু আফসার উদ্দিন আমাকে বলেছেন যে এটি অনেক পুরনো একটি গ্রোয়েন বাঁধ এবং এটি ব্লকের বাঁধ, সেই ব্লকগুলো মাটির সাথে মিশে অনেকটা একটার সাথে আরেকটা যে সংযুক্ত থাকে সেই সংযোগগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে, যে কারণে কিন্তু এই বাঁধ টিকিয়ে রাখা কঠিন, এবং জনপ্রতিনিধি সহ স্থানীয় লোকজন তারা কিন্তু দাবি করছেন যে এই বাঁধ এলাকায় একেবারে স্থায়ীভাবে যাতে এটার একটা সমাধান হয়, কারণ প্রতি বছরই 2 মৌসুমে, একে তো ভরা মৌসুম এবং শুষ্ক মৌসুম, 2 মৌসুমেই কিন্তু এখানে ভাঙন সৃষ্টি হয়, এবং সেই ভাঙনের প্রেক্ষিতে এখানকার মানুষ যেমন আতঙ্কগ্রস্ত থাকে, অনেক জমি তারা নদী গর্ভে চলে যায়, এবং সে পাশেই আমরা দেখছি যে একটি বড় ধরনের ব্রিজ নির্মাণের কাজ চলছে, এইখানে যদি ভাঙন নিয়ন্ত্রণ না করা যায় সেই ব্রিজও কিন্তু একসময় হুমকির মুখে পড়বে বলে স্থানীয়রা আমাদেরকে তাদের আশঙ্কার কথা জানাচ্ছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে বাঁধ ভাঙনের খবর। ফিরে যাবে স্টুডিওতে তানজিনা।
জাহিদ আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়ার গড়াই নদীর ভাঙনের ফলে হুমকির মুখে শহর রক্ষা বাঁধ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুজ্জামান। সংস্কার কাজের দোহাই দিয়ে খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে তেজগাঁওয়ের একটি সড়ক। প্রতিদিন ভোগান্তি নিয়ে এই সড়ক পার হতে হয় সাধারণ মানুষের। বিস্তারিত জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, সরেজমিনে সড়কের অবস্থা কি দেখছেন, চলাচলকারীদের ভোগান্তি কি? জি তানজিনা, আপনি যেটি বলছিলেন যে সড়কের যেই খোঁড়াখুঁড়ি যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু ঢাকার উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন সব জায়গাতেই কিন্তু আমরা দেখি। এবং খোঁড়াখুঁড়ি পরবর্তীতে দীর্ঘ সময় যেই কাজ ফেলে রাখা, সে ফেলে রাখার যেই একটি বিষয় চলে আসছে সবসময়, সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি ভোগায়। এবং আমরা রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ড তেজগাঁও, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি রোড বলে এটাকে। এবং এর আমার ঠিক বাম পাশে বিআরটিসি অফিস এবং আমার ডান পাশে রয়েছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। অর্থাৎ আপনি জানেন যে যেখানে সরকারি যে ওষুধ তৈরি হয়, অর্থাৎ এখানে যে ফ্যাক্টরি রয়েছে, এবং এখানে কিন্তু এর এখানে যেই অসুবিধাগুলো এই মুহূর্তে আমি আপনাকে বলবো, যে এখানে সিটি কর্পোরেশন কাজ করছে দীর্ঘদিন ধরে, কাজ করার পরবর্তীতে আসলে তারা বিশৃঙ্খলভাবে তাদের এই রাস্তার উপরে বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখা, একই সাথে কাজ শেষ না করা, এবং পাশাপাশি কিন্তু এখানে যেই ধুলাবালির কারণে কিন্তু আশেপাশের পরিবেশ কিন্তু একেবারেই খুবই খারাপ অবস্থা। অর্থাৎ এখানকার যারা বাসিন্দা রয়েছে, এখানে যারা বিভিন্ন অফিসে যারা চাকরিরত রয়েছে, তাদের মধ্যে কিন্তু বেশ কিছু অভিযোগ কিন্তু রয়েছে, যে বিশেষ করে চলাফেরার ক্ষেত্রে কিন্তু মোটামুটি তারা কিন্তু বেশ বাধাগ্রস্ত হচ্ছে। এবং একই সাথে আপনি দেখছেন যে অজস্র ট্রাক দেখা যাচ্ছে পাশে, কিন্তু তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, যে এই ট্রাক স্ট্যান্ডে কিন্তু তৎকালীন মেয়র মরহুম মেয়র আনিসুল হক থাকাকালীন কিন্তু তিনি কিন্তু এই তেজগাঁও ট্রাক স্ট্যান্ড থেকে উঠিয়ে কিন্তু এখানে আশেপাশের রাস্তাগুলো কিন্তু মানুষের চলাচলের জন্য যে একটি পরিবেশ তৈরি করেছিল, সেই পরিবেশটি কিন্তু ধীরে ধীরে কিন্তু আবার কিন্তু সেই দখলের মুখে কিন্তু পড়েছে। কিন্তু সব কিছু মিলিয়ে আসলে তেজগাঁও শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের যেই যে বিভিন্ন রকমের যেই শিল্প কারখানা রয়েছে, সেই শিল্প কারখানার যেই তাদের যে রাস্তা ব্যবহারের জন্য তাদের যে স্বাভাবিক যেই সময়টা, অর্থাৎ তারা যাতে নির্বিঘ্নে তারা যে রাস্তাগুলো ব্যবহার করবে, তাদের মালামাল পরিবহন করবে, এই ক্ষেত্রে কিন্তু এই এই ধরনের এই ট্রাক স্ট্যান্ডের কারণেও কিন্তু তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং আপনি দেখছেন যে আমরা দেখছি যে এখানে দুই পাশে যে ড্রেন করা হয়েছে, পুরো ড্রেনের কিন্তু কিছু কাজ করে কিন্তু কাজ কিন্তু ফেলে রাখা হয়েছে। এবং আমরা শুনেছি যে মাস্টার ঠিক মাঝে কিন্তু এখানে যেই সুয়ারেজ করা হয়েছিল, সেই সুয়ারেজের কাজ করার পরে আর কিন্তু যারা সিটি কর্পোরেশন রয়েছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ অনেকদিন ধরে এভাবে কিন্তু রাখা হয়েছে। এবং যে অসুবিধাটা কিন্তু আমি আগেও বলছি যে আসলে এই যে এই মুহূর্তে কিন্তু ধুলাবালিতে কিন্তু এখানকার অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা, এবং যেহেতু বাইরে বাতাস রয়েছে, সেই বাতাসের কিন্তু মোটামুটি বলতে গেলে যে মানুষের চলতে কিন্তু বেশ অসুবিধাই হচ্ছে। এবং একই সাথে যেটিও বলছিলাম যে ট্র্যাক স্ট্যান্ড শুধুই করা হয়নি, এখানে কিন্তু মোটামুটি কারখানাও করা হয়েছে রাস্তার উপরে, সেই কারখানার করে এখানে কিন্তু গাড়ির রাস্তার গাড়ির যেই যাবতীয় কাজকর্ম কিন্তু এই রাস্তার উপরেই করা হয়। এবং যেটি বলছিলাম যে পাশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের একটি অফিস রয়েছে, এর পিছনেই কিন্তু বেশ কয়েকটি সরকারি বেসরকারি কিন্তু অফিস রয়েছে। সব কিছু মিলে আসলে সাধারণ মানুষের যেই চাওয়া, যেই যে জনগুরুত্বপূর্ণ যেসব রাস্তা রয়েছে বা সিটি কর্পোরেশন যেসব রাস্তা নিয়ে কাজ করছে, এইসব রাস্তাগুলো যেহেতু রাজধানীর এই জনগুরুত্বপূর্ণ এলাকা এবং এটি তেজগাঁও শিল্পাঞ্চল, এখানের রাস্তাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে এবং শিডিউলভাবে কাজগুলো শেষ করা হয়, এমনটি কিন্তু সাধারণ যারা সাধারণ বাসিন্দা যারা রয়েছে, স্থানীয় যারা পথচারী রয়েছে, সবারই কিন্তু এইটি দাবি। তো তানজিলা, এই ছিল আমার কাছ থেকে তেজগাঁও থেকে সবশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, তেজগাঁওয়ের একটি রাস্তা খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে, ফলে ভোগান্তির খবর জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। চতুর্থ দফা ইউপি নির্বাচনকে সামনে রেখে সরগরম তৃণমূলের রাজনীতির মাঠ, দিনরাত প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, ইউপি নির্বাচনে ভোটের প্রচারণা কতটা জমে উঠেছে? আসসালামু
ধন্যবাদ তানজিনা। ইউপি নির্বাচনের প্রচার প্রচারণার এখন তুঙ্গে অবস্থান করছে রংপুরের গঙ্গাছড়া। নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 26শে ডিসেম্বর। এই নির্বাচনকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে পুরো এই গঙ্গাছড়া উপজেলা। তবে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি রয়েছে কিন্তু নানা ধরনের সংগ্রাম। বিভিন্ন ইউনিয়নে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থাৎ সর্বোচ্চ সতর্ক থাকার কথা বলছে ওসি অর্থাৎ সুশান্ত কুমার সরকার, তিনি আমাদেরকে সেটি জানিয়েছেন। তারপরে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটছে। গত 24 ঘন্টায় গঙ্গাছড়াতে 5টি সহিংসতার ঘটনা ঘটেছে। অর্থাৎ এই ঘটনাগুলো কিন্তু ঘটেই চলছে। একটি বিষয় বলি যে গঙ্গাছড়ার 9টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 51 জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রায় 2 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চাষা একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে ভোট 26 তারিখে কেমন প্রার্থীকে ভোট দিতে চান? খুব যোগ্য দেখি ভালো প্রার্থীকে। হ্যাঁ, তবে একটা কথা হলো জনগণ যাকে চায়। কথা বলছিলাম একটু আপনার সাথে কথা বলি, আপনি তো তরুণ ভোটার, এই গজঘন্টায় কেমন প্রার্থীকে ভোট দিতে চান? ইনশাআল্লাহ সৎ যোগ্য ভালো ব্যক্তি দেখে আমরা ভোট দিতে চাই। সেক্ষেত্রে আমাদের লোকমার্গা যারা আছে তরুণ প্রজন্ম, তারা অবশ্যই লোকমার্গাকে সাপোর্ট করে। অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমি কথা বলি কথা বলছিলাম ভোটারদের সাথে, তারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান সেই প্রতিক্রিয়া আমাদেরকে জানাচ্ছিলেন। এখন একটু চাচা একটু আপনার সাথে কথা বলতে চান, আপনি হয়তো এই গঙ্গাছড়ার মানুষ, সামনে 26 তারিখে ভোট, কেমন প্রার্থীকে ভোট দিতে চান একটু বলবেন আমাদেরকে? যোগ্য প্রার্থীকে দেবো, যোগ্য প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে। ধন্যবাদ। একটু আমরা কথা বলছিলাম ভোটারদের সাথে, তারা বলছেন যে যোগ্য প্রার্থী যিনি, যিনি মাদকমুক্ত গঙ্গাছড়া যেসব প্রতিনিধি করতে পারবেন সেসব প্রার্থীকে ভোট দিতে চান। একটু একজন প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি, একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি গজঘন্টার নৌকা মার্কা নিয়ে ভোট করছেন, তো এই এলাকা নদীবিধৌত এলাকা রয়েছে, ভাঙ্গন এলাকা রয়েছে, মাদক মাদকরও অনেক রমরমা সীমান্ত এলাকা হতে, তো এইসব বিষয়ে কী পদক্ষেপ হাতে নিতে পারেন নির্বাচিত হলে? আমি যদি নির্বাচিত হই, আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই গজঘন্টা ইউনিয়নবাসীকে যে আমি যদি নির্বাচিত হই অবশ্যই আমি গজঘন্টাকে একটা মাদকমুক্ত গজঘন্টা ইউনিয়ন তৈরি করব। এবং আপনার সবচেয়ে বড় কথা হলো আমরা এখানে তিস্তার পাড়ের মানুষ, আমাদের 5টি ওয়ার্ড তিস্তা নদীতে বিলীন হয়ে যাচ্ছে দিনের পর দিন, আমরা বন্যা কবলিত মানুষ। আমি নদী ভাঙ্গন প্রতিরোধ সহ এখানে শিক্ষা ব্যবস্থা ভালো করতে চাই, আমাদের জীবনমান উন্নয়ন এখানে খুবই প্রয়োজন। কারণ আমরা এখনও বাংলাদেশের যদিও ডিজিটাল বাংলাদেশ এবং বাংলাদেশ যদিও উন্নয়নশীল একটা বাংলাদেশ, আজকে উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে, তারপরেও আমাদের গজঘন্টা ইউনিয়নে অনেক পিছিয়ে আছি আমরা। আমরা চাই জনতী শেখ হাসিনার মাধ্যমে আমরা নৌকা মার্কার প্রতীকে এখানে জনগণ ভোট দেবে, আমি আশা করি সেই প্রতীকে এখানে আমরা গজঘন্টা ইউনিয়নে আমি একটা মাদকমুক্ত গজঘন্টা, নদী ভাঙ্গন কবলিত প্রতিরোধ, নদী ভাঙ্গন প্রতিরোধ এবং এই এলাকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রার্থী এবং ভোটারদের সাথে, তারা কিন্তু বলছিলেন তাদের প্রত্যাশার কথা। তাহলে এই ছিল আমার কাছে রংপুরের গজঘন্টা থেকে নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবর। ফিরে যাব স্টুডিওতে তানজিনার কাছে। মানিক আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি দিবস আজ, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সহকর্মী বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের দিবস 2021 উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই মহৎ আয়োজনে আপনাদের উপস্থিত আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যদিও করোনা ভাইরাসের কারণে সরাসরি আসতে পারিনি, তবে ডিজিটাল পদ্ধতিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, এবছরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর আমরা উদযাপন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বিজয়ের মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং একটি জাতি হিসেবে পরিচয় দিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন এই বাঙালির মুক্তির জন্য। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদ এবং আমাদের 4 জাতীয় নেতার প্রতি এবং নির্যাতিত 2 লাখ মা বোনের প্রতি, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমার সালাম। অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি 75 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমরা হারিয়েছি আমাদের মহান নেতা তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সে একই সাথে হারিয়েছে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট 10 বছরের ভাই রাসেলকে, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশ অফিসার এসবির হাসিবুর রহমানকে, এবং একসাথে প্রায় 18 জন সদস্য আমাদের পরিবারের সব সেই দিন শাহাদাত বহন করে, তাদেরকে আমি স্মরণ করি। শুধুবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশ একটি ঐতিহ্যপূর্ণ একটি সংগঠন এবং আপনারা সবাই এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সদস্য, গর্বিত সদস্য। এই বাহিনীর প্রায় 226 বছরের গৌরবময় ইতিহাস রয়েছে। সেই 1795 সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে প্রতিষ্ঠার পর থেকে কালের পরিক্রমায় এই বাহিনী আজ সুসংগঠিত সীমান্তরক্ষী বাহিনীতে পরিণত হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ অর্জনে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে যা এই বিজিবি বর্তমানে আর তৎকালীন ইপিআর সাথে জড়িত। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 1971 সালে 25শে মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। এই গণহত্যা শুরুর সাথে সাথেই জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন এবং তখন পিলখানায় পূর্ব প্রস্তুতি ছিল এবং সেখানে একজন ইপিআরের সুবেদার মেজর শওকত আলী সহ 3 জন তারা ওয়্যারলেস সেট নিয়ে অপেক্ষা করছিলেন জাতির পিতার নির্দেশে। যে মুহূর্তে তিনি স্বাধীনতার এই ঘোষণাটা ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে এই ইপিআর ফাঁড়িতে পাঠান এবং সুবেদার মেজর শওকত আলী সহ 4 জন তারা ওয়্যারলেসের মাধ্যমে সমস্ত বাংলাদেশের পুলিশ স্টেশনে এবং থানায় এই বার্তাটা পৌঁছে দেন এবং ওই সকল পুলিশ স্টেশন থেকে সেই বার্তাটা জাতির পিতার নির্দেশে যে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল সেই সংগ্রাম পরিষদের নেতা অর্থাৎ আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দের হাতে তা পৌঁছে দেওয়া হয়। এভাবেই আমাদের স্বাধীনতার ঘোষণা সমগ্র বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায় এবং সেখানে স্থানীয় আমাদের সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ তা প্রচার শুরু করে এবং 26শে মার্চ দুপুর 2:30 থেকে কালুঘাট বেতার কেন্দ্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সাহেব তিনি প্রথমে এই ঘোষণাটা পাঠ করেন আর সেই সাথে সাথে পরবর্তীকালে একের পর এক অন্যান্য নেতারাও পাঠ করে থাকেন। কাজে আমাদের দর্শক, বিজেপি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল আজকের বাংলাদেশ লাইভে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।